আজি এঠারে সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম র শিলান্যাস করি মু আনন্দিত রায়রংপুর মোলডিয়া ঠারে এনএইচ 220 র দুই লেন বাইপাস রোড নির্মাণ রায়রংপুর জসিপুর সেকশন রাস্তার সুদৃঢ়ীকরণ ও প্রশস্তিকরণ এবং রায়রংপুর ক্রীড়া কমপ্লেক্স র ভার্চুয়াল মোডরে শিলান্যাস করি মু বহুত বহুত আনন্দিত সেইপরি ভার্চুয়াল মোডরে বড়সাহী একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের উদ্ঘাটন করি মু বেশ খুশি এই সমস্ত কার্য পাই মু ভারত সরকারকর হাউসিং এবং আরবান আফেয়ার্স মন্ত্রণালয় রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মন্ত্রণালয় ট্রাইবাল আফেয়ার্স মন্ত্রণালয় এবং ইউথ আফেয়ার্স এবং স্পোর্টস মন্ত্রণালয়কু বহুত বহুত সাধুবাদ জনাউছি কিচকেশ্বরী আশীর্বাদ বিনা ময়ূরভঞ্জ মাটি কু আমি সে পরিচয় দিয়েছি সেথিপাই মু ভারত সরকারক পর্যটন মন্ত্রণালয়কু সাধুবাদ জনাউছি মু গত বর্ষ মে মাসরে এঠাকু আসিথিলি আপনমানক ঠারু উচ্চসিত সম্বর্ধনা মধ্য পাইথিলি ভারতর রাষ্ট্রপতি ভাবে দায়িত্ব গ্রহণ করিবা পরে তাহা থিলা জন্মমাটিকু মোর প্রথম আগমন মোর সেই সাময়িক ঘর বহুড়ার কথা সবু আজি মনে পড়ুছি জন্মমাটি ঠারু দূরে রহি মধ্য মা মাটির মোহ মতে সবুবেলে আচ্ছন্ন করে রকিছি যেপরিকি মো পূর্বরু বিশ্বেশ্বর বাবুকু সাংবাদিক মানে পচারুলে মহামহিম বার বার নিজ জন্মমাটি আসুচন্তি তার কারণ কন জন্মমাটির মোহ এই মাটি পাই এবং এই মাটির লোক মানকর জনসাধারণ স্নেহ শ্রদ্ধা পাই মু আজি মহামহিম নিজ মাটি কেমিতি বা ভুলিবি তেণু গত বর্ষ নভেম্বর মাসরে পুনি থরে জন্মমাটি আসিথিলি কেবল খালি হাতে আসিনথিলি সেদিন টাটা নগর বাদামপাহাড় মেমু ট্রেন বাদামপাহাড় রাউরকেলা এক্সপ্রেস ট্রেন শালিমার বাদামপাহাড় এক্সপ্রেস ট্রেন র শুভারম্ভ করা সঙ্গে সঙ্গে বাদামপাহাড় অমৃত স্টেশন র শিলান্যাস মধ্যে করেছিলি এদ্বারা পড়োশী রাজ্য ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ তথা শিল্পনগরী রাউরকেলার যাতায়াত আপনার সুবিধা হওয়া বলে মু আশা করছি তা ছড়া সেদিন মধ্যে ভার্চুয়াল মোডরে রায়রংপুর নূয়া পোস্টাল ডিভিজন র উদ্ঘাটন করেছিল মু আশা করুছি আপনার ত্বরিত ডাক সেবার সুবিধা মধ্য পাউছেন রেড সেবা পরি সড়ক সেবা মধ্যে গুরুত্বপূর্ণ বাইপাস রোড নির্মাণ সম্পূর্ণ হওয়া পরে লোকমানে কম সময় মধ্যে সুবিধার যা আসবা করে পারে রাস্তার সুদৃঢ়ীকরণ ও প্রস্তুতিকরণ ফলে সুরক্ষিত যাত্রা সুনিশ্চিত করা যাই পারিব স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ যুবপিঢ়ি পাই ক্রীড়া ক্ষেত্রে উত্তম সুযোগ প্রদান করিব আপনার জানন্তি মু এই মাটির আপনার সহজরে দিনে এ পাবলিক লাইফ কু আসিলি এবং পাবলিক লাইফ রে রহিলা সময়রে মু বার বার যুবপিঢ়ি এই স্পোর্টস পাই মু বহুত প্রয়াস করিছিলি কিন্তু সুখর কথা এবে সে সুযোগ আসি যাইছি আপনার সমস্তে জানিছন্তি আদিবাসী যুবক যুবতী মানে খেলরে অধিক রুচি রকন্তি এই কমপ্লেক্স রে মধ্যে যুবক যুবতী মানে বিভিন্ন খেলকুদ অভ্যাস তথা প্রশিক্ষণ সুবিধা পাই পারিবে এথিরু লাভান্বিত হই আম খেলাড়ি মানে আম রাজ্য ও দেশ পাই সুমান সুনাম অর্জন করি পারিবে এথিরে সন্দেহ নাই আপন মানে জানিছন্তি যে বাহারু আসুথিবা অতিথি অধিকারী মানে এঠারে রহিবার অসুবিধা হেউথিলা কিন্তু হলিডে হোম নির্মাণ সেপা শেষ হেলা পরে অধিকারী বা অতিথি মানে রায়রংপুর আসিবা কুণ্ঠিত হেবে নাহিঁ কেবল সেতিকি নহে এহাদ্বারা স্থানীয় লোকমানকু মধ্য রোজগার মিলি পারিব এহা ছড়া এই অঞ্চলে বিভিন্ন বিকাশমূলক কার্য করা যিব পাই পদক্ষেপ নিয়া যাওছি আপন মানে জানন্তি রায়রংপুরে গোটে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে কিন্তু স্বাস্থ্য কেন্দ্র কেবল এই অঞ্চল নুহ এহা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল রু রোগী মানে আছে এটি সেবা হেউছন্তি মু প্রচেষ্টা করিছি এনআরএচএম যোজনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 5000 রু 5900 କରୋଡ଼ ରୁ ଅଧିକ ଟଙ୍କା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଦେଇଛନ୍ତି ତା ମଧ୍ୟରୁ ଆମ ରାୟରଂପୁର ମଧ୍ୟ ଗୋଟିଏ ମୁଁ ଭାବୁଛି ଆଗାମୀ ଦିନରେ ରାୟରଂପୁର ଏ ଯେଉଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରର ବିକାଶ ହେବ ଏବଂ ସେଥିରେ ଲୋକମାନେ ଉପକୃତ ହେବେ ସେଥିରେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ସହଯୋଗ ଯେକୌଣସି କ୍ଷେତ୍ରରେ ଯଦି କେନ୍ଦ୍ରର ଏ ଫେଡେରାଲ ସିଷ୍ଟମରେ ରାଜ୍ୟ ସରକାର ଏବଂ କେନ୍ଦ୍ର ସରକାର ଦଳର ମିଳିତ ସହଯୋଗ ରହିଛି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ମଧ୍ୟ ସେଥିରେ ସହଯୋଗ ରହିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଏହାଦ୍ୱାରା ଏହି ଅଞ୍ଚଳକୁ ଆହୁରି ଅଧିକ ସୁବିଧା ସୁଯୋଗ ମିଳିପାରିବ
ସଜନମଣ୍ଡଳୀ ଆମ ଅଞ୍ଚଳ ଏକ ଆଦିବାସୀ ବହୁଳ ଅଞ୍ଚଳ ଆଦିବାସୀ ଅଞ୍ଚଳର ବିକାଶ ତଥା ଆଦିବାସୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ବିକାଶ ପାଇଁ ଭାରତ ସରକାର ଗୁରୁତ୍ୱ ଆରୋପ କରିଥିବା ଖୁସିର କଥା ସେଥିପାଇଁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ବହୁବିଧ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଉଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବନ୍ଧନ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ଜନଜାତୀୟ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ଆର୍ଥିକ ବିକାଶକୁ ସୁନିଶ୍ଚିତ କରାଯାଇଛି 90ରୁ ଅଧିକ ଲଘୁ ବନଜାତ ଦ୍ରବ୍ୟ ଉପରେ ସର୍ବନିମ୍ନ ସହାୟକ ମୂଲ୍ୟ ପ୍ରଦାନ କରାଯିବା ଫଳରେ ଆଦିବାସୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ବହୁତ ଭାବରେ ଉପକାର ମିଳିପାରୁଛି ନ୍ୟାସନାଲ ଷ୍ଟିଡ୍ ଟ୍ରାଇବ୍ସ ଫାଇନାନ୍ସ ଏବଂ ଡେଭଲପମେଣ୍ଟ କର୍ପୋରେସନ ଏକ ମାଇକ୍ରୋ କ୍ରେଡିଟ୍ ସ୍କିମ୍ ଲାଗୁ କରୁଛନ୍ତି ଯାହା ମାଧ୍ୟମରେ ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀର ଆଦିବାସୀ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ଋଣ ପ୍ରଦାନ କରାଯାଉଛି ସେହିପରି ଅନୁସୂଚିତ ଜନଜାତିର ମା ଭଉଣୀମାନଙ୍କୁ କମ୍ ସୁଧ ହାରରେ ଋଣ ଦେବା ନିମନ୍ତେ ଆଦିବାସୀ ମହିଳା ସଶକ୍ତିକରଣ ଯୋଜନା ଚାଲୁ ରହିଛି ଆଦିବାସୀ ବହୁଳ ଅଞ୍ଚଳରେ ବିଜୁଳି ଓ ସଡ଼କ ବିକାଶ ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଆଦିବାସୀ ପରିବାରଗୁଡ଼ିକ ପାଇପ୍ ଯୋଗେ ଜଳ ଯୋଗାଇ ଦେବାର ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି ଏହିପରି ଆଦିବାସୀ ବହୁଳ ଦୁର୍ଗମ ଅଞ୍ଚଳରେ 4G ଇଣ୍ଟରନେଟ୍ ସୁବିଧା ଉପଲବ୍ଧ କରାଯାଉଛି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଆଦିବାସୀ ପରିବାରର ଅନେକ ପିଢ଼ି ସିକିଲ୍ ସେଲ୍ ଆନିମିଆ ରୋଗରେ ପୀଡ଼ିତ ହେଉଛନ୍ତି ତାହାର ନିରାକରଣ ପାଇଁ ଏକ ରାଷ୍ଟ୍ରୀୟ ମିଶନ ଆରମ୍ଭ କରାଯାଇଛି ଏହି ମିଶନ ଲାଗୁ ହେବା ପରେ ପ୍ରାୟ 1,40,00,000 ଲୋକଙ୍କର ସ୍କ୍ରିନିଂ କରାଯାଇଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରି ଶିକ୍ଷା ମଧ୍ୟ ସମାଜର ବିକାଶ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଆଦିବାସୀ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ପାଇଁ ଭାରତ ସରକାରଙ୍କ ତରଫରୁ 1,00,000 ଆଦର୍ଶ ଆବାସିକ ବିଦ୍ୟାଳୟ ପରିଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଉଛି ସେଠାରେ ବିନା ଖର୍ଚ୍ଚରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ରହଣୀ ଶିକ୍ଷାଦାନର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ଓଡ଼ିଶାରେ 87ଟି ନୂଆ 1,00,000 ଆଦର୍ଶ ଆବାସିକ ବିଦ୍ୟାଳୟ ପ୍ରତିଷ୍ଠା କରାଯାଉଛି ତନ୍ମଧ୍ୟରୁ ରହିଛି ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାରେ ସର୍ବାଧିକ 19ଟି 1,00,000 ଆଦର୍ଶ ଆଦିବାସୀ ଆବାସୀୟ ବିଦ୍ୟାଳୟ ଗତଥର ମୁଁ କୁଲିଅଣାଠାରେ 1,00,000 ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲି ଇତିମଧ୍ୟରେ ବଡ଼ସାହି 1,00,000 ଆଦର୍ଶ ଆଦିବାସୀ ବିଦ୍ୟାଳୟ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇଛି ଏବଂ ଆଜି ଏଠାରେ ତାହା ମୁଁ ଭର୍ଚୁଆଲ ମୋଡ୍ରେ ଉଦ୍ଘାଟନ କରିଛି ବନ୍ଧୁଗଣ ସରକାର ସିନା ବିଦ୍ୟାଳୟ ପ୍ରତିଷ୍ଠା କରିବେ କିନ୍ତୁ ବିଦ୍ୟାଳୟଙ୍କୁ ପିଲାମାନଙ୍କୁ ପଠାଇବାର ଦାୟିତ୍ୱ ଆପଣମାନଙ୍କର ମୁଁ ଆଶା କରୁଛି ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କର କଲ୍ୟାଣ ନିମନ୍ତେ ଉଦ୍ଦିଷ୍ଟ ବିଭିନ୍ନ ଯୋଜନା ବିଷୟରେ ସଚେତନ ହେବେ ଏବଂ ସେସବୁର ଲାଭାର୍ଥୀ ହେବେ ବୋଲି ମୁଁ ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କ ପ୍ରୟାସ ବିନା ବିକାଶ ସମ୍ଭବ ନୁହେଁ ଓଡ଼ିଶାରେ 62ଟି ବର୍ଗର ଆଦିବାସୀ ଭାଇ ଭଉଣୀମାନେ ବସବାସ କରୁଛନ୍ତି ଇତିମଧ୍ୟରେ ଭାରତ ସରକାର ଓଡ଼ିଶାର ଆଉ 2 ବର୍ଗର ଲୋକମାନଙ୍କୁ ଆଦିବାସୀ ତାଲିକାଭୁକ୍ତ କରିଛନ୍ତି ଏହାଦ୍ୱାରା ଓଡ଼ିଶାର ଆଦିବାସୀ ବର୍ଗ ସଂଖ୍ୟା 64କୁ ବୃଦ୍ଧି ପାଇଛି ତାଛଡ଼ା ଉଚ୍ଚାରଣ ଓ ବର୍ଣ୍ଣାନୁଗତ ଭିନ୍ନତା ଯୋଗୁଁ ଆଦିବାସୀ ମାନ୍ୟତା ପାଇପାରିନଥିବା କେତେକ ବର୍ଗକୁ ଆଦିବାସୀ ତାଲିକାଭୁକ୍ତ କରାଯାଇଛି ଏହାଦ୍ୱାରା ସରକାରୀ ସୁବିଧାରୁ ବଞ୍ଚିତ ଅନେକ ଲୋକ ଉପକୃତ ହେବେ ଏଥିପାଇଁ ମୁଁ ଭାରତ ସରକାରଙ୍କୁ ସାଧୁବାଦ ଜଣାଉଛି ବର୍ତ୍ତମାନ ଏବେ ସବ୍କା ବିକାଶର ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଆଗକୁ ଯାଉଛନ୍ତି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସମାଜର ବଞ୍ଚିତ ଅବହେଳିତ ବର୍ଗଙ୍କର ବିକାଶ ନ ହୋଇଛି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହା ସମ୍ଭବ ନୁହେଁ ଏହି ମର୍ମରେ ଆଦିବାସୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କର ବିଶେଷ କରି ଅତି ସମ୍ବେଦନଶୀଳ ବର୍ଗ ଅର୍ଥାତ୍ PVTG ପାର୍ଟିକୁଲାରଲି ଭଲନରେବୁଲ ଟ୍ରାଇବାଲ ଗ୍ରୁପ୍ସ ମାନଙ୍କର ସାମଗ୍ରୀର ବିକାଶ ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ ଏ ଦିଗରେ ଭାରତ ସରକାର ଯତ୍ନବାନ ଅଛନ୍ତି ଏବଂ ନିୟମିତ ଭାବେ ବିଭିନ୍ନ କଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନା ପ୍ରଣୟନ କରିଛନ୍ତି ଏ କ୍ରମରେ PVTG ମାନଙ୍କ ପାଇଁ PM ଜନମନ ଯୋଜନା ମଧ୍ୟ ସେ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଉଛି ବନ୍ଧୁଗଣ ଆମ ମାମାନେ ସଶକ୍ତ ନ ହେଲେ ଆମ ସମାଜ ସଶକ୍ତ ହୋଇପାରିବ ନାହିଁ ତେଣୁ ମହିଳାମାନଙ୍କୁ ଆର୍ଥିକ ଦୃଷ୍ଟିରେ ସ୍ୱାବଲମ୍ବୀ କରିବା ପାଇଁ ଭାରତ ସରକାରଙ୍କ ତରଫରୁ ବିଭିନ୍ନ ଯୋଜନା କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଉଛି ଦେଶରେ ପ୍ରାୟ 10 କୋଟି ମହିଳା ସ୍ୱୟଂ ସହାୟିକା ଗୋଷ୍ଠୀ ସହ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି ସେହିପରି ଲକ୍ଷପତି ଦିଦି ଓ ଡ୍ରୋନ୍ ଦିଦି ଯୋଜନା ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଉଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଉଜ୍ଜଳ ଯୋଜନା ଆମ ମା ଭଉଣୀମାନଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନା ଏହି ଯୋଜନାରେ ଆମ ହିତାଧିକାରୀ ମା ଭଉଣୀମାନଙ୍କୁ ଶସ୍ତାରେ ରନ୍ଧନ ଗ୍ୟାସ୍ ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି ଏହିସବୁ ଯୋଜନା ଦ୍ୱାରା ଆପଣମାନଙ୍କର ଉପକୃତ ହେଉଛନ୍ତି ମାମାନେ ଉପକୃତ ହେଉଛନ୍ତି ବୋଲି ମୁଁ ଆଶା କରୁଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗରିବ କଲ୍ୟାଣ ଅନ୍ୟ ଯୋଜନାରେ 80 କୋଟିରୁ ଅଧିକ ଆମ ଭାରତବର୍ଷରେ 140 କୋଟି ଲୋକ ଅଛନ୍ତି 140 କୋଟି ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରୁ 80 କୋଟି ଲୋକରୁ ଅଧିକ ଲୋକମାନଙ୍କୁ ମାଗଣାରେ ରେସନ କାର୍ଡ ଦିଆଯାଉଛି
देशर खाद्य अपुरुष्टि निरापत्ता को दृष्टि रखी ए योजना रो अवधि को भारत सरकार आगामी 5 वर्ष माने 2029 पर्यंत ताको वृद्धि करछन भारत रो जणे हेले आदिवासी जेपरि भोकरे न रहंतु सेति पई सरकार विहित पदक्षेप ग्रहण करछन ए योजना रो लाभ आपण माने पाउछंती बोली मु आशा करूछि तेबे आपण मानको सहयोग ओ सहभागिता बळ रही सरकार एरी योजना 100% लाभ योग्य हितधारी माने को पाखरे पहुंची पारिबो मु आशा करूछि आपण माने सचेतन होई समस्त योजना रो लाभ नेबे एवं देशर विकास रे भागीदार हेबे तेणु करी सरकारन को जो नारा सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास जनतांकर प्रयास बिना विकास असंभव तेणु प्रयास समस्तंकर सरकारंकर एवं जनतांकर दुहिंकर आवश्यकता रहिछि एवं राज्य सरकार एवं केंद्र सरकार दुहिंकर सहयोग रहिछि दुहिंकर सहयोग बिना विकास असंभव बंधुगण सारा जीवन मो माटी लोकमानन को पई मो काम करि आसीछि तेणु मुझे उठारे तिले सुधा मो जन्म माटी पई सबळे चिंता करूथिबे एवं काम करूथिबे आपण मानको स्नेह श्रद्धा को सबळे मु मने पकौछि एवं मने पकौथिबे समस्तंकु आउथरे धन्यवाद जणै मु मोर वक्तव्य सांग करछि बहुत बहुत धन्यवाद जय हिंद जय भारत वंदे उत्कल जननी।